অকৃষি জমি নিয়ে প্রথম প্রশ্ন কোন ধরনের অকৃষি জমি বা ভূমির অগ্রক্রয়যোগ্য এবং কারা অগ্রক্রয়ের অধিকার দাবি করতে পারবে নন এলিজিক্যাল টেন্সি অ্যাক্ট নাইনটিন অনুসারে যে জমিগুলো এগ্রিকালচার অথবা হর্টিকালচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেই জমিগুলো বাদে অন্যান্য যে জমি আছে সেগুলোকে অকৃষি জমি বলা হয় যদি কোনো জমি লিজ দেওয়া হয় এবং লিজের উদ্দেশ্য যদি অকৃষি বা হর্টিকালচার না হয় তাহলে সেই জমিও এর অন্তর্ভুক্ত হবে হোমস্টেট বা বসতবাড়ির জমি এগ্রিকালচার বা হর্টিকালচারের উদ্দেশ্যে মূলত যে জমি লিজ দেওয়া হয়েছিল যদিও এটা সেই উদ্দেশ্যে ব্যবহার নাও হতে পারে সেই জমি এবং চা বাগান অর্থাৎ চা চাষ এবং চা তৈরি বা ম্যানুফ্যাকচার এই জমি এগুলো অকৃষি জমির মধ্যে পড়ে না অকৃষি ভূমি অগ্রক্রয়ের অধিকার শুধুমাত্র ওয়ারি সূত্রে যারা সহসরিক তাদেরই আছে অন্য কারো অকৃষি জমি অগ্রক্রয় বা প্রিয়ামশনের অধিকার নাই পৌর এলাকা অথবা সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থিত যে জমিগুলি সেগুলো কিন্তু অকৃষি জমি হিসাবে গণ্য হয় যারা উত্তরাধিকার সূত্রে একমাত্র ওয়ারিস তারাই অকৃষি জমিতে প্রিয়ন করতে পারবে বা অগ্রক্রয় করতে পারবে যদি আমরা এখন দ্বিতীয় প্রশ্নটি শুনে একজন হিন্দু নাগরিক অকৃষি জমি প্রিয়ামশন করতে পারবে কিনা হিন্দু নাগরিকদের উত্তরাধিকার আইনে এই অগ্রক্রয়ের সম্ভব কিনা মুসলিম আইনে কিন্তু অগ্রক্রয় বা স্ট্যাটিউটরি ল অনুযায়ী অগ্রক্রয় করতে পারে সবাই হিন্দু মুসলিম সবাই কিন্তু মুসলিম আইনে যেমন আহ লতে আলাদা আলাদা প্রিয় আছে হিন্দু আইনে সেটা নেই সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রশ্নটি অত্যন্ত প্রাচীন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য একটি আইন সুতরাং হিন্দু নাগরিকরাও অগ্র করে অধিকার রাখে আমরা পরের প্রশ্নে যাই জয়ী নারীদের অগ্রক্রয়ের অধিকার আছে কিনা এবং নারীরা এ অধিকার আদায়ে আদালতে প্রিয়ামশনের মামলা দায়ের করতে পারবে কিনা নারীদের অগ্রক্রয়ের অধিকার অবশ্যই আছে তার কারণ এই আইনটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে নারী বা পুরুষ হিসাবে কাউকে পার্থক্য কোনো করা হয়নি এ কারণে নারীরাও অগ্রক্রয়ের অধিকারের জন্য আদালতে মামলা করতে পারবে কনস্টিটিউশনে নারী পুরুষের সমান অধিকার আছে সেক্ষেত্রে পারিবারিক যে আইনগুলো সেগুলোতে নারী পুরুষের সমান অধিকার নেই সেখানে এই প্রশ্ন আসতে পারে কিন্তু যখন কোনো স্ট্যাটিউটারি লর আন্ডারে আমরা যাব সেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে তো কাজেই কাজেই এটি এটি যেহেতু অকৃষি ভূমি আইন অগ্রক্রয়ের ভূমি আইন যে নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্ট একটা একটি স্ট্যাটিউটারি ল কাজেই সেখানে নারী পুরুষের সমান অধিকার থাকে সমান অধিকার আছে সমান অধিকার আছে আমরা পরের প্রশ্নে যাই জয়ী সংলগ্ন জমি বা কন্টিনিউস ল্যান্ড ওনারের কি অকৃষি জমি বা ভূমি অগ্রক্রয়ের অধিকার আছে নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে আসলে শুধুমাত্র ওয়ারিস সূত্রে যারা সহসরিক তাদেরই অগ্রক্রয়ের অধিকার আছে ফলে সংলগ্ন জমির যে মালিক তার কিন্তু অগ্রক্রয়ের অধিকার নাই এছাড়াও আসলে ক্রয় সূত্রে দান সূত্রে তারপরে আপনার মামলার ডিক্রি সূত্রে তারপরে বদলি সূত্রে বা এক্সচেঞ্জের সূত্রে যারা কৌশরিক হয়েছেন বা সহসরিক হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অকৃষি ভূমি অগ্রক্রয়ের কোনো সুযোগ নাই কৃষি জমির অগ্রক্রয় এবং অকৃষি জমির অগ্রক্রয় যদি একটা পার্থক্য দেখি তাহলে বলতে পারি যে এখন কিন্তু আইনটা অনেক সহজ হয়ে গেছে কৃষি জমির ক্ষেত্র এবং অকৃষি জমির ক্ষেত্র অকৃষি জমিতে প্রথম থেকেই ছিল শুধুমাত্র ও সূত্রে যারা অংশীদার তারাই করতে পারবে কিন্তু আপনার কৃষি জমিতে এতদিন পর্যন্ত ছিল যারা ওআরির সূত্রে অধিকারী আছে যারা সূত্রে অধিকারী হয়েছে এবং কন্টিনিউয়াস ল্যান্ড ওনার যারা পার্শ্ববর্তী জমি কিন্তু বর্তমান আইনে কৃষি জমিতে আপনার শরিক সূত্রে যারা আছে শুধুমাত্র তারাই করতে পারবে কিন্তু যারা ক্রয় সূত্রে শরিক হয়েছে অথবা কন্টিনিউয়াস ল্যান্ড ওনারদেরকে বলা হয়েছে যে তারা পারবে না জয়ী তুমি আমাদেরকে পরের প্রশ্নটি করো পৈত্রিক ওয়ারির সূত্রে পাওয়া বাড়ির চারটি ফ্ল্যাটের মধ্যে দুটি আমার দুটি আমার ভাইয়ের আমার ভাইয়ের সাথে আমরা দীর্ঘ পাঁচ বছর কথা বলি না আমাদের মুখ দেখা দেখি নেই আমি এখন আমার দুটি ফ্ল্যাটের একটি আমার স্ত্রীর ভাইয়ের কাছে বিক্রি করতে চাই আমার ভাইকে নোটিশ না করে কোনোভাবেই কি আমি আমার ফ্ল্যাট আমার স্ত্রীর ভাইয়ের কাছে বিক্রি করতে পারি ওয়ারিশ সূত্রে পাওয়া নন এগ্রিকালচার বা কৃষি জমি বিক্রির পূর্বে কিন্তু আইনগত নোটিশ দেওয়ার কোনো বিধান নাই কিন্তু যখন জমি বিক্রি বিকৃত জমি রেজিস্ট্রেশনের সময় একটা নির্ধারিত ফর্ম আছে এই ফর্ম পূরণ করে রেজিস্ট্রি অফিসে জমা দিতে হয় রেজিস্ট্রি অফিসে দাখিলের পরে এই বিক্রয় সম্পর্কে নোটিশ দেয় কোশিয়ারদেরকে তখন যেটা হবে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু এই নোটিশটা রেজিস্ট্রি অফিসে পাওয়ার পর অথবা যদি নোটিস না পায় অন্য কোনোভাবে যদি সরিক ভাই জানতে পারেন যে এই জমিটা বিক্রি হয়েছে সেক্ষেত্রে তার সহসরিক হিসাবে উত্তভূমি অগ্রক্রয়ের অধিকার থাকবে অর্থাৎ জমিটা আপনি বিক্রি করতে পারেন কিন্তু আপনার ভাই এটা প্রিয়ামশন করতে পারবে আমরা সব শেষ প্রশ্নে চলে যাই অকৃষি জমি আংশিক করা যায় কি প্রিয়ামশন এ বিষয়ে আসলে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত আছে এবং সিদ্ধান্ত অনুযায়ী অকৃষি জমি বা সম্পত্তি আংশিক প্রিয়ামসান মঞ্জুর করা যাবে না অর্থাৎ আংশিক বা পার্সিয়াল প্রিয়ামসান করা যায় না তবে এ বিষয়ে একটা কথা বলতে হয় সেটা হলো যদি কয়েকজন কোশিয়ারার বা সহসরিক একই সাথে একই হবে হ্যাঁ সহসরিক বা ইনহেরিটেন্স হতে হবে ইনহেরিটেন্স ছাড়া তো হবেই না তারা যদি প্রিএমশনের মামলা করে তখন আদালত কিন্তু সেক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে যখন মামলা রায় দিবেন যদি মামলাটা মঞ্জুর করার মতো হয় সেক্ষেত্রে ওই সম্পত্তিটা অ্যাপোর্শনমেন্ট। বা বন্টন করে দিতে পারেন চারটি ফ্ল্যাট চারজন কোশিয়ার তারা চাইল আদালতের কাছে তখন কোর্ট একটি একটি ফ্ল্যাট করে দিতে পারে দিতে সেক্ষেত্রে আংশিক প্রযোজ্য হতে পারে তাই তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আংশিক প্রিয়মশন প্রযোজ্য হচ্ছে না মামলা প্রিয় করবে কোর্ট নিজে তখন এটা অ্যাপোশনমেন্ট বা বন্ডন করে মামলাটা ওইভাবে করা যাবে না মামলায় যে আমি করব যে না আমি এই এই একটা ফ্ল্যাট প্রিয়ামশন চাই তাই পারবো না বিকৃত যদি একসাথে হয় সবগুলোরই প্রিয়ামশন যাবে অনলি কোটি এই অ্যাপোশনমেন্টটা নাই করে দিতে পারবে